এরা যেন তোমার ছাড়া কারোর কাছে মাথা নত না করে, এরা যেন তোমার ছাড়া কারোর সঙ্গে প্রেমে আবদ্ধ না হয়। তোমার হাবিবকে তুমি জানো উনি কি, অন্যান্য নবী বা রাসূলের মতো তো মুহাম্মদ না, তুমি যেভাবে মুহাম্মদকে জানো, যেভাবে পাঠিয়েছো সেইভাবে জানবার আমাদের সবাইকে তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমরা কোরআন পেয়েছি রাসূলের মাধ্যমে, কিতাব মনে করেছি, ইয়া আল্লাহ এটিকে কোরআন আসলে এটা তো আল্লাহ কোনো কিতাব না, তুমি আমাদেরকে তোমার প্রেম প্যারা পান করার জন্য তো এর মধ্যে যা আপনি দান করেছো সেটা আমরা বুঝতে পারি না, আমাদের ওস্তাদরাও বোঝায় না, ওস্তাদরা নিজেও বোঝে না। রব্বুল আলামিন তুমি আমাদের সবার ওস্তাদ হয়ে কোরআনকে আমাদের বোঝার তৌফিক দান করো। আমার মা বোন যারা শুনছে আল্লাহ, এদের জীবন অত্যন্ত কলুষিত জীবন, অনেক কিছু রব্বুল আলামিন অনেক কিছু শুনে আমি এদের কোনো কাজ করতে পারি না, কোনো উপকার করতে পারি না। রব্বুল আলামিন ইয়া আল্লাহ তুমি যারা যেভাবে হাত তুলে আছে, অনেক মা বোনের অনেক কষ্ট আছে রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি আলিমুন বেদাতে সুদুর মনের খবর রাখনেওয়ালা, এদের সবার এই ছেলেরা আমার মা বোনেরা যেখানে যে আছে রব্বুল আলামিন সবার মনের ইচ্ছা তুমি পূর্ণ করে দাও। এটি রহমতের মাস, তোমার ফজলের মাস, আমরা তোমার ফজল তোমার রহমত পেয়েছি, কিন্তু আনন্দ প্রকাশ করা যেমনটি হক ছিল তেমনটি আমরা প্রকাশ করতে পারিনি আল্লাহ, আমাদের অক্ষমতাকে তোমার তুমি একটু মাফ করে দিও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ এই মিলাদ শরীফের মিলাদ শরীফ যেন তোমার শরীফ হয়ে গেলে রব্বুল আলামিন, যেভাবে আনন্দ করার জন্য তোমার হাবিব, তুমি তো দেবেওয়ালা, তোমার হাবিব বলে গেছেন যারা যেভাবে শরীক হতে রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তোমার রহমত করম থেকে তাদের গুনাহ সগীরা কবীরা মিটিয়ে দাও, রহমতের সমুদ্র ওদেরকে ডুব করিয়ে দাও, ওদের খাজানাকে ওদের কারভারেকে ওদের রব্বুল আলামিন ধন দৌলতে তুমি বরকত দান হাসিল করো। রব্বুল আলামিন এদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে গেছে তাদের কবরকে তুমি নূরানি করে দাও, এখন পর্যন্ত যারা তোমার বান্দা জীবিত আছে ইয়া আল্লাহ এদেরকে কলবে তুমি এদের কলবে তুমি নূরানি করে দাও। ইয়া আল্লাহ এদের সবার গুনাহ কথা মাফ করে দে, বাপ মা বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যে যেখানে আছে আল্লাহ ওদেরকে যারা ইন্তেকাল করে গেছে জান্নাতুল ফেরদাউস দান করো। ইয়া আল্লাহ আমি জানি না এই এত বক্তা তোমার কাছে কি চাচ্ছে, এখন এতক্ষণ পর্যন্ত হাত তুলে আছে তোমার কাছে রব্বুল আলামিন, কিছু চাইবার জন্য তো তুমি তো তোমার তুমি বলেছো কোনো সামাজিকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিও না, তোমার কথা তোমাকেই মনে করিয়ে দিচ্ছে রব্বুল আলামিন, এই এতগুলো সামালি তোমার দরজায় এসেছে ভিক্ষা চাইবার জন্য, আশা করি তুমি কাউকে তোমার দরবার থেকে তাড়িয়ে দেবে না, যে যা চাচ্ছে আজকের এই তারিখের রকিরায় এই দিনের রকিরায় এদের মনস্কামনা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন আমার বাংলাদেশ যে দেশে আমি তো আছি নিয়ে মালিক বলা তোমার আদেশ ক্রমে তুমি যেখানে পাঠিয়েছো সেখানে আমি এসেছি আল্লাহ, রব্বুল আলামিন আমি এক নগণ্য তোমার বান্দা সহ্য করতে পারছি না, ইয়া আল্লাহ আমার হয় সহ্য শক্তি দাও না হলে বাংলাদেশকে আমি যেমনটি চাচ্ছি রব্বুল আলামিন সেইভাবে বাংলাদেশ শান্তি দিয়ে দাও। রব্বুল আলামিন বাংলাদেশে আজকে যারা সরকার আছে ইয়া আল্লাহ ওদেরকে তুমি নেক হেদায়েত দাও, আমি কাউকে ধ্বংস করার জন্য বলবো না ইয়া আল্লাহ, তুমি কাউকে ধ্বংস করো না, যেখানে তুমি শক্তির আপন ধ্বংস করার সেখানে তোমার শক্তি হেদায়ত করার আছে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমার এই বাংলাদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্ট সব বসবাস করছে ইয়া আল্লাহ, সব তোমার বান্দা আজ পর্যন্ত যারা বিপদগামী সঠিক পথ শান্তির পথ ইসলামের পথ যারা আজ পর্যন্ত পাইনি তাদেরকে তুমি হেদায়ত করো, শান্তির পথ দেখিয়ে দিয়ে ইয়া আল্লাহ সবকে তুমি সঠিক পথের প্রতীক বানিয়ে দাও। ইয়া আল্লাহ বাংলাদেশের সরকারকে নেক হেদায়েত দাও, বাংলাদেশের অধিবাসীদের তুমি নেক হেদায়েত দাও, বিরোধী পার্টিকে তুমি নেক হেদায়েত দাও, সবাই ইয়া আল্লাহ বাংলাদেশ
করে দাও, তুমি ইচ্ছা করলে সবকিছু করতে পারো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, সবাইকে এক অপরের সঙ্গে ভাই ভাই হয়ে বাংলাদেশে বসবাস করার তৌফিক দান করো। আমার বাংলাদেশের যিনি প্রাইম মিনিস্টার, উনি মহিলা হলেও তো উনি আমার মেয়ে, আমার বোন, তাকে তুমি আল্লাহ নেক হেদায়েত দাও। অন্যান্য যারা মিনিস্টার আছে আল্লাহ, ওদেরকে তুমি নেক হেদায়েত দাও। কাউকে তুমি ধ্বংস করো না রব্বুল আলামিন। বিরোধী দলে যারা আছে রব্বুল আলামিন, ওদেরকেও তুমি নেক হেদায়েত দাও। ইয়া আল্লাহ, সবাইকে ভাই ভাই হয়ে তোমার বাংলাদেশে আমাদের সবাইকে থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমার চাওয়ার কিছু নাই রব্বুল আলামিন। আমার বয়স তুমি অনেক বড় বাড়িয়ে দিয়েছো, 113 বছর পর্যন্ত রব্বুল আলামিন তোমার দ্বীনের খিদমত করে আমি আসছি, তোমার কাছে কিছু চাইনি। ইয়া আল্লাহ, আমি তোমার কাছে চেয়েছি, আমার জন্য কিছু চাইনি রব্বুল আলামিন। অনেকবার চেয়েছি, আবার চাচ্ছি রব্বুল আলামিন তোমার কাছে। আমি আশা করি রশিদ আহমদ জৌনপুরীকে তুমি ফিরিয়ে দেবে না। ইয়া আল্লাহ, আমি এই চাই যে যাদের যাদেরকে তুমি আমার কাছে পাঠিয়েছো, এদের সবার জীবনকে ইয়া আল্লাহ তুমি সাহাবায়ে কেরামের জীবনে সবাইকে তুমি আজ পর্যন্ত যারা গুনাহ করেছে ইয়া আল্লাহ, আজকে দিন পর্যন্ত যে গুনাহ করেছে এই গুনাহকে তুমি ইয়া রব্বুল আলামিন মাফ করে দাও। রব্বুল আলামিন, যে শান্তি তুমি কেড়ে নিয়েছো বাংলাদেশ থেকে রব্বুল আলামিন, সেই শান্তি বাংলাদেশে তুমি ফিরিয়ে দাও ইয়া আল্লাহ। তুমি জানো রশিদ আহমদের আমল নামার মধ্যে চাওয়া বলে কিছু নাই রব্বুল আলামিন, তুমি দেখতে পারো। তবে এই তিনটে জিনিস তোমার কাছে চাইলাম, বাংলাদেশের শান্তি আমার কাছে যাদের পাঠিয়ে দিও, তাদের জীবন রেখে পাকে সাহাবায়ে কেরামের জীবনের নমুনা। এই সামান্য জিনিস চাইলাম, তোমাকে সাধারণের মধ্যে এই দেবারও কোনো সুযোগ নাই আল্লাহ। রব্বুল আলামিন, তুমি কাউকে তাড়িয়ে দাওনি, আমাকে তাড়িয়ে দেবে না। আমি আর আমার মা বোনের জীবন যাই ফাতেমা জাহরার জীবনের নমুনা বানিয়ে দাও। আমার এই ছেলে পুলে দান্তানি সন্তানদের জীবন যাই তুমি সাহাবায়ে কেরামের জীবনের নমুনা বানিয়ে দাও। আমার এই বাংলাদেশের আমি শান্তি চতুর্দিকে আমি শান্তি চাই রব্বুল আলামিন। তোমার নাম সালাম, তোমার নাম শান্তি, তোমার নাম আরবিকে সালাম, তুমি এরা বলে তোমার নাম সালাম, তোমার নাম শান্তি রব্বুল আলামিন। তোমার ওই নামের ওসিলা তোমার দিচ্ছি রব্বুল আলামিন, যে নামের অর্থ হয় শান্তি। ইয়া আল্লাহ, তোমার নামের বরকত এই বাংলাদেশে দিয়ে দাও, যাতে করে পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত শান্তি শান্তি থাকে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আশা করি তুমি রশিদ আহমদ আমাদের এই চাহিদাকে পূর্ণ করবে। মালিক মওলা, ইয়া আল্লাহ এদের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, এদের বাপ মায়ের গুনাহকে মাফ করে দাও, এদের ভাই বোন আপন বেগানার গুনাহকে মাফ করে দাও। তারপরে রব্বুল আলামিন, আমার গুনাহ রাশি আমি তোমার রাসূলের কদমে ফেলে দিলাম, যদি ইচ্ছা হয় মালিক মওলা, তোমার ইচ্ছা কি হবে আমি জানি না, আমি গুনাহগার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ইয়া গুনাহ করে চলেছি রব্বুল আলামিন। আমার গুনাহ রাশি তোমার রাসূলের কদমে ফেলে দিলাম, মুহাম্মাদের কদম ধরে রব্বুল আলামিন আমি তোমাকে বললাম ইয়া আল্লাহ, তোমার ইচ্ছা যেভাবে রাখার রশিদ আহমদ থাকতে সেভাবে তৈরি আছে। তবে রশিদ আহমদ কোনোদিন তোমার বান্দার কোন পেরেশানি দেখতে রাজি না রব্বুল আলামিন। এই বান্দাদের পেরেশানি দূর করে দিয়ে ইহকালে পরকালে শান্তি দান করো। ওলামায়ে কেরাম যারা আলেম রব্বুল আলামিন তাদের তাদের ইলমের উপরে আমল করার তৌফিক দান। যারা দৌলতমন্দ যারা ধনী রব্বুল আলামিন তাদের ধন সম্পর্কে সেইভাবে খরচ করার তৌফিক দান করো, যেইভাবে হযরত উসমানের আলী খরচ করেছিলেন সেইভাবে দান করো ইয়া আল্লাহ। আর যারা যে সাহাবা কেরাম মুফলিসি অবস্থায় জীবন কাটিয়ে রব্বুল আলামিন যদি কেউ গরিব হয়ে থাকে, তোমার হাবিব নিজেই বলেছেন আমি ফখর ফখরি, গরিবের জন্য আমি আমি গর্বিত, গরিব আমার আমি গরিবের রব্বুল আলামিন এই গরিবের সঙ্গী করে দাও যেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ, আমি আবার সবার তরফ থেকে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, পৃথিবীর মানুষের তরফ থেকে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, যে যেখানে উম্মতে মুহাম্মাদি সবার তরফ থেকে ক্ষমা ভিক্ষা চাচ্ছি সবাইকে। তুমি ইয়া আল্লাহ কমপক্ষে আজকের দিনের জন্য তুমি সবাইকে মাফ করে দাও, ভুল রাজনীতিতে তারা যদি আবার গুনাহ করে ইয়া আল্লাহ এর জন্য আমার কিছু করার নাই, তবে
তুমি তৌফিক দান করো যে আজকে মাফ করার পরে আর পরদিন থেকে যেন তারা গুনাহকে অবতর না করে। আমার মা বোনদের ফরিয়াদ শোনো, আমার ভাই ভাই ব্রাদারদের সব ফরিয়াদ শোনো, আমার রব্বুল আলামিন দেখেন আমার শব্দ যাচ্ছে, যতক্ষণ যত দূর পর্যন্ত আমার শব্দ যাচ্ছে রব্বুল আলামিন সবার গুনাহ মাফ করে দাও। যে আমাকে চেনে, যে আমাকে চেনে না, যে আমার আমাকে গাল দেয়, যে আমাকে দোয়া দেয়, যে আমার শত্রু, যে আমার বন্ধু, যে আমাকে ভালোবাসে না, যে ভালোবাসে, সবাইকে রব্বুল আলামিন তুমি তোমার রহমানের দরজা দিয়ে যাবে নিয়ে এসো রব্বুল আলামিন, তোমার সবার মাথার উপরে তোমার রহমানের তাজ করিয়ে দাও, সবাইকে মাফ করে দাও, সবার গুনাহকে মাফ করে দিয়ে রব্বুল আলামিন সবাইকে তুমি তোমার রহমানের কোলে টেনে নাও। وصلى الله تعالى على رسول خير خلقه ونور عرشه افضل الانبياء والمرسلين حبيبنا وسيدنا وسندنا وشفيعنا وكريمنا ومولانا محمد وعلى اله وصحابه وازواجه وذرياته واهل بيته واولياء امته وعلماء ملته اجمعين برحمتك يا ارحم الراحمين.